বাংলাদেশের কাছে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে হেরেছে ভারত। তারপর থেকে একাধিক প্রাক্তন ক্রিকেটার ভারতের এই হার নিয়ে তাদের মতামত জানিয়েছেন। এবার এক প্রাক্তন তারকা ক্রিকেটার জানিয়েছেন, সাকিব আল হাসানরা ভারতকে হারানোয় তিনি সহ পাকিস্তানিরা শান্তি পেয়েছেন। 22 গজে কখন কোন দলকে চমক দেখাবে তা কেউ বলতে পারে না। চলতি এশিয়া কাপে ভারত এবং বাংলাদেশের পারফরমেন্সের মধ্যে পার্থক্য ছিল। সেই বাংলাদেশই এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে। বাংলাদেশের কাছে ভারতের হারে সাকিব আল হাসানরা যতটা খুশি, ঠিক ততটাই খুশি পাকিস্তানিরা। একথা বলেছেন এক প্রাক্তন পাক তারকা। তার কথায়, বাংলাদেশের কাছে ভারত হারায় পাকিস্তানিরা কিছুটা শান্তি পেয়েছে, আমিও আছি তাদের তালিকায়। কিন্তু একথা বললেন কে? ফাইনালের আগে বাংলাদেশের হার নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার জানান, পাকিস্তানিরা টিম ইন্ডিয়ার হার দেখে খানিক স্বস্তি পেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কাছে ভারত হেরেছে, লজ্জাজনক হার, বেশি সমালোচনা করা যায় না। অনেকে পাকিস্তানের সমালোচনা করছে যে শ্রীলঙ্কার কাছে হেরে গেল। শ্রীলঙ্কা তো ভালো দল, বাংলাদেশও তেমনই ভালো দল। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বমঞ্চে একাধিক বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। বাংলাদেশ ভারতকে দারুণভাবে হারিয়েছে, ভারতের হারে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারলো, তবে আমার মনে হয় ভারতের জন্য এটা একটা সতর্ক বার্তা। পাকিস্তানকে হারিয়েছে বলে নিজেদের সেরা ভাবার সুযোগ নেই।